গত কাউন্সিলে আমাদের গণতন্ত্রকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে যেখানে যার যত ক্ষমতা ছিল সে ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে। জাতীয়বাদী কোনো সময় ইলেকশন বর্জন করে নাই, সবসময় ইলেকশন করেছে। ইভিএম হলেও তো ইলেকশন করবো, সারা বিশ্বে এখন ইভিএম চলতেছে। 5G ব্যবহার করলে তো ইভিএম ব্যবহার করতে আমাদের ই কোথায়, মানা কোথায়? ইভিএমের মাধ্যমে ইলেকশন করবো। আসসালামুআলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্বাস্থ্য এখন আল্লাহর রহমতে অনেক ভালো আছে, আমি এখন অনেকটা সুস্থ। পায়ে কিছু সমস্যা আছে, সেটা ধরে এখানে আমি ফিজিওথেরাপি নিচ্ছি। না, হার্ট কিডনি সব ভালো আছে ইনশাল্লাহ। আমার ক্যান্সার তো নাই ইনশাল্লাহ। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু ইরশাদ সাহেব, তার মৃত্যুর পরে পার্টিটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে, এলোমেলো হয়ে পড়েছে। এখন মনে হয় আমার যে পার্টিটা ঠিকমতো পরিচালিত হচ্ছে না, সেই জন্য এগুলো ঠিকভাবে চালাতে হবে এবং পার্টিটাকে শক্তভাবে দাঁড় করাতে হবে। আমি এখানে ছিলাম 11 মাস, হচ্ছে 11 বছর কম আছে, কিন্তু আমার প্রতিনিয়ত নেতাকর্মীদের সাথে যোগাযোগ আছে, তাদের সাথে আমি কথা বলছি এবং তাদের সাথে কুশলাদি বিনিময় করছি। সমানে সবসময় টেলিফোনের সাথে তাদের সাথে যোগাযোগ করি এবং চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ করি। কাউন্সিলটা দেখেছি, তার কারণ অনেক আছে, বিশেষ করে কিছু কিছু জিনিস আছে। গত কাউন্সিলে আমাদের গণতন্ত্রকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে যেখানে যার যত ক্ষমতা ছিল সে ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে এবং অনেক জায়গাতে সংশোধন করে নতুন করে গণতন্ত্র আনা হয়েছে, এটা ঠিক হয়নি। পার্টিকে শক্তিশালী করতে হবে, পার্টিকে অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে হবে, সংঘবদ্ধ করতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে, যাতে করে আমরা আগামী ইলেকশনে ভালোভাবে করতে পারি। আমাদের বেশিরভাগই তো অনেকের বয়স হয়েছে, নতুন প্রজন্মকে অবশ্যই আনতে হবে। যারা সরকারি কর্মকর্তা আছেন, যারা রিটায়ার করেছেন তাদেরকেও আনতে হবে, বেসরকারি কর্মকর্তা আছেন তাদেরকেও আনতে হবে, যাদেরকে আসার জন্য আহ্বান জানাতে হবে এবং সাদর আমন্ত্রণ জানাতে হবে। আগামী ইলেকশনে অবশ্যই আমি নেতাকর্মীদের কাছ থেকে ভেন্ডেন নিচ্ছি, তারা জাতীয় পার্টির পতাকা তলে আসার জন্যে তারা ব্যস্ত, যারা পার্টির থেকে বহিষ্কার হয়ে গেছে, যারা নিষ্ক্রিয় হয়ে গেছে তারা এখন সক্রিয় হতে চাচ্ছে এবং আবার জাতীয় পার্টি করার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। আল্লাহর মধ্যে আছে সে নিশ্চয়, নাহলে আমি কী করে বলতেছি ইলেকশন করবো? পার্লামেন্টে দিতে পারবো ইনশাল্লাহ, আল্লাহর মধ্যে ইনশাল্লাহ করবো। জাতীয় পার্টি কোনো সময় ইলেকশন বর্জন করে নাই, সবসময় ইলেকশন করেছে। সেই দুর্দিনেও আমরা ইলেকশন করেছিলাম 90 সালে, 1990 সালে, তখনও জাতীয় পার্টি ইলেকশন বর্জন করেনি, ইলেকশন করেছে। তারা যে আমরা সবসময় জাতীয় পার্টি ইলেকশনে বিশ্বাস করে, আমরা সবসময় সেটাতে পার্টিসিপেট করে, জাতীয় পার্টি করবো নিশ্চয়। জাতীয় পার্টি আগামী দল ইলেকশনে ইনশাল্লাহ করবো। ইভিএম হলেও তো ইলেকশন করবো, সারা বিশ্বে এখন ইভিএম চলতেছে, ইলেকশনের মাধ্যমে করতেছে, ইলেকশনের মাধ্যমে ইভিএমের মাধ্যমে ইলেকশন করতেছে। কাজে আবার দেশে ইভিএম হবে এটা তো নতুন কথা নয়। যখন আমরা 5G ব্যবহার করতেছি, 5G ব্যবহার করলে তো ইভিএম ব্যবহার করতে আমাদের ই কোথায়, মানা কোথায়? কারণ যারা ইলেকশনে জিতে যায় তারা বলে ইলেকশন ফেয়ার হয়েছে, আর যারা হেরে যায় তারা বলে ইলেকশন ফেয়ার হয়নি, ইভিএমের মাধ্যমে তারা ভোট কারচুপি করেছে। ই অবশ্যই ইভিএমের মাধ্যমে ইলেকশন করবো, এতো আগামী মাসের দিকে আমি ফিরে যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ আগামী মাসে আমি দেশে ফিরে যাবো ইনশাল্লাহ। নেতাকর্মীদেরকে বলবো, উদ্দেশ্যে বলবো, তারা সবসময় দুর্দিনে আমাদেরকে
পাশে ছিল এখনও পাশে আছে, তারা পার্টিকে শক্তিশালী করে আগামীতে ইলেকশনের জন্য একটা ভালো ফলাফল হয় সেই লক্ষ্যে তারা নিশ্চয়ই কাজ করবে, আমার এই বিশ্বাস আছে। দেশবাসীদের জন্য উদ্দেশ্যে বলবো, আমাদের দেশবাসী অনেক শান্তিপ্রিয় মানুষ, তারা সবসময় সত্যের পথে থাকে, ন্যায়ের পথে থাকে। কাজে আমি জানি ইলেকশন যা হবে ভালো হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ তারা কাজ করবে যারা ইলেকশনে জিতে আসবে। আমার দেশবাসী নিশ্চয় ভালো থাকবে। দেশবাসী আমাদেরকে সবসময় তার পছন্দ করেছে, আমাদেরকে ভালোবেসে দেবে এবং সবসময় আমাদেরকে ভোট দিয়ে জয়ী করেছে এবং আমি মনে করি এবারও তারা ভালো থাকবে, ইলেকশনে একটা ভালো ফলাফলই হবে এবং তারা দেশকে এগিয়ে নিয়ে এবার যাবার জন্য সবাই মিলিতভাবে কাজ করবে। আমাদের মানুষ সবসময় আশা নিয়েই বেঁচে থাকে, কাজেই নিরাশ হবার কিছু নেই, আশা নিয়ে বেঁচে থাকতে হবে এবং আশা করি আশা আল্লাহর রহমতে আগামীতে একটা ভালো অবশ্যই একটা জীবন আসবে এবং সেখানে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তাদেরকে সুন্দর জীবন পাবে, আমি সেই আশাই করছি। যারা অতীতে জাতীয় পার্টির জন্য এবং পল্লী বন্ধু এসএস সাহেবের জন্য যারা অনেক কষ্ট স্বীকার করেছে, জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, তাদেরকে আমি কিছু কথার সাথে স্মরণ করছি এবং মনে করি তারা যদি আবার যদি সক্রিয় হয় তাহলে পার্টি আরও বেশি শক্তিশালী হবে এবং অনেকে জীবন দিয়েছে, অনেকে জেলেও গিয়েছে, তাদেরকে আমি কিছু কথার সাথে স্মরণ করছি। কাজে আবার যদি সবাই মিলে সক্রিয় হই জাতীয় পার্টিকে নিশ্চয়ই একটা ভালো জায়গায় আমরা নিয়ে যেতে পারব। আমি রংপুরবাসীর জন্য বলতেছি, রংপুরবাসীরা দুদিনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এবং তারা বিশেষ করে পল্লী বন্ধু হোসেন মোহাম্মদ এরশাদকে তারা সক্রিয়ভাবে সাহায্য করেছে, সহায়তা করেছে, তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ এবং তারা ভালো থাকুক আমি এই দোয়া করি।